পৃথিবীর মানুষ কবে ঠিক প্রথম চা খাওয়া শুরু করেছেন সেটি আসলে জানা যায় না। তবে চা বিভিন্ন দেশে বিভিন্নভাবেই রয়েছে। সম্প্রতি একটি খবর প্রকাশ হয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশে উৎপাদিত সবচেয়ে দামি চা হিসেবে ধরা হচ্ছে গোল্ডেন বেঙ্গল টিকে। চায়ের এই জাতটি দুবাই এক্সপোতে উন্মুক্ত করা হয়েছে। কদিন আগেই এই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নের কনফারেন্স রুমে এটির স্বাদ নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে জানায়, মন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলাদেশে উৎপাদিত সবচেয়ে দামি চা উদ্বোধন করেছেন। প্রতি কেজি চায়ের দাম 1.4 মিলিয়ন পাউন্ড। জানা গেছে গোল্ডেন বেঙ্গল টির উৎস বাংলাদেশের সিলেট জেলায়। বর্তমানে দেশে উৎপাদিত চায়ের মধ্যে এটি সবচেয়ে দামি। প্রতি কেজির দাম বাংলাদেশি টাকায় 16 কোটি টাকারও বেশি। এর কয়েকটি বিশেষত্ব রয়েছে। এটি কাপে ঢাললে সোনালী রং ধারণ করে, কারণ এ চায়ের প্রতিটি পাতায় রয়েছে স্বর্ণের প্রলেপ। প্রায় 4.5 বছরের প্রচেষ্টায় 900 কেজি পাতা থেকে 1 কেজি গোল্ডেন বেঙ্গল চা পাওয়া যায়। এর সৌজন্যে রয়েছে লন্ডন টি এক্সচেঞ্জ। এটি 300 বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ব্রিটিশ রাজপরিবারে এখান থেকে চা পাঠানো হয়। আশা করা হচ্ছে রাজপরিবারেও পৌঁছে যাবে বাংলাদেশের এই প্রিমিয়াম চা। এছাড়া আগামীতে নোবেল পুরস্কার বিজয়ীদের জন্য এই চা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। দূতাবাস, কনসুলেটের কর্মকর্তা, প্রবাসী কমিউনিটির নেতারা ছাড়াও আমিরাতের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা পররাষ্ট্রমন্ত্রীর এই চা চেখে দেখার সময় উপস্থিত ছিলেন। দেশে টাকা পাঠাতে মানি এক্সচেঞ্জে আসার ঝামেলার দিন শেষ। এখন থেকে ঘরে বসে মুহূর্তেই টাকা পাঠাতে ডাউনলোড করুন ইউনিমানি ওমান অ্যাপ। সাইন আপ করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে নক দিন আমাদের 9195 4380 অথবা 9012 4055 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে।